আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এই অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বেশ কয়েকজনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড লাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছিল। তবে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই বৈঠক। ঠিক এমন আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ব্যস্ত থাকায় এই বৈঠকটি সম্ভব হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়, মোদী আগামী 21 সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। তার এমন ব্যস্ততার কারণেই ডক্টর ইউনূস এবং মোদীর বৈঠকটি সম্ভব হচ্ছে না। এদিকে এই বৈঠক নিয়ে হিন্দুস্তান টাইমস আরও বলছে, সম্প্রতি ঢাকার নানা মন্তব্যে দিল্লি সন্তুষ্ট নয়, তাই বৈঠকের বিষয়ে আগ্রহী নয় দিল্লি। আবার বিশ্লেষকদের মতে, এখন যদি ডক্টর ইউনূসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না, কারণ আলোচনা হলে সেখানে অবশ্যই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর বিষয়টি উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।